আসসালামু আলাইকুম ভিওস হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম তো টিউটোরিয়ালের পরে আমি আলোচনা করব কোর্টশেপের একটা প্রবলেম নট ডিভিজিবল তো প্রবলেম স্টেটমেন্টটা অনেক ইজি তো আমাদের এখানে একটা টেস্ট কেস থাকবে এবং এন এন দেওয়া থাকবে তো আমাদের যেটা করতে হবে যে এন সাইজের একটাকে অ্যারেকে আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে যে এর একটা সাইজ হবে এখানে মাইনাস তিনশো থেকে প্লাস তিনশোর মধ্যে হবে রেঞ্জটা আমাদের আর আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে কি বলুন তো সেটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুগুলো আমাদের এখানে হবে অ্যারে যে ভ্যালু গুলো আছে মানে ধরুন যে কোনো একটা আমি সিকোয়েন্স নিলাম ওই সিকোয়েন্সটা সামেশন কী হবে আমাদের এখানে মানে কখনো ডিভিজেবল হবে না ওই সিকোয়েন্সে যতগুলো আমাদের ভ্যালু আছে তত সংখ্যা দিয়ে মানে ব্যাপারটা যে আমি একটু দেখাই ধরুন আপনি এখানে একটা অ্যারে এন সাইজে একটা অ্যারে কর মানে তৈরি করবেন সেটা হচ্ছে এরকম যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ ধরুন আমাদের এন এর মানে হচ্ছে ফাইভ দেওয়া আছে এখানে ওকে তো আপনাকে এখানে এই যে এখান এখান থেকে এই সিকোয়েন্সের মানগুলোকে এখানে মানে এটা নিয়ে চেক করতে হবে ধরুন আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি বা আমাদের এখানে যেটা বলছে সেটা আমি এখানে বুঝাচ্ছি আর তো আমাদের যেটা করতে হবে ধরুন আমাদের যে কোনো একটা সিকোয়েন্সের জন্য আমাদের মানটা কখনো ওই সামেশন দ্বারা ডিভিজিবল হবে না তার মানে আমাদের এখানে কত হবে এ প্লাস এ টু প্লাস এ থ্রি অবশ্যই এটা মডুলাস মানে এখানে নেগেটিভ মান হবে না এটা কখনো ডিভিজিবল হবে না কত দিয়ে ডিভিজিবল হবে না এখানে আমাদের তিন থেকে মানে এখানে ইন্ডেক্স তিন তিন থেকে এখানে এক বাদ যাবে প্লাস ওয়ান আমাদের ওরা যেভাবে বলছে আর কি এটা আমি এখানে এভাবে যে থেকে এত দ্বারা আমাদের কত হবে এখানে এটা মানে বুঝাচ্ছে এখানে এখানে তিন আর কি এটা মানে বুঝাচ্ছে এখানে আমাদের এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এখানে এলিমেন্ট আছে তিনটা তার মানে তিন অর্থাৎ এই তিনটার যোগফল ওই তিন এলিমেন্ট মানে যতগুলো এলিমেন্ট আছে অত দ্বারা কখনো ডিভিজিবল হবে না ধরুন আমাদের এখানে থ্রি দিলাম এটা দ্বারা কখনো ডিভিজেবল হবে না হুম এটা দ্বারা কখনো কি হবে না ডিভিজেবল হবে না নট ইকুয়াল টু 0 আর কি হবে এরকম তো এই এই রকম আমাদের এখানে অ্যারে একটা ক্রিয়েট করতে হবে এখানে এরকম একটা আমাদের কি করতে হবে অ্যারে ক্রিয়েট করতে হবে তো আমরা যেহেতু এই বিষয়টা বুঝতেছি যে হচ্ছে আমাদের এখানে যেকোনো আমি এখানে ইনডেক্স নেই না কেন যেকোনো কোনো আমি এখানে মান নেই না কেন ওই মানটার যতগুলো এলিমেন্ট থাকবে আমাদের ডিভিজেবল মানে এই মানটা আমাদের তত হবে আর কি যত দিয়ে ভাগ করতে হবে ওই মানটা কত হবে তত হবে আমাদের যদি তিনটে এলিমেন্ট নিই তাহলে মান হবে তিন চারটে নিলে চার হবে তার মানে আমরা যদি মানে এই মানটাকে এমন ভাবে মানে ধরুন আমাদের এখানে তিন দিয়ে তো তিন দিয়ে তিনকে তিন দিয়ে ভাগ করা যায় এটা ভাগ করা যাবে তো মানটা যদি আমি এমন মান রাখি ধরুন আমাদের এখানে তিনের থেকে বড় তিনের থেকে বড় এবং কি বলুন তো তিনের ডাবলের থেকে ছোট এরকম একটা কোন একটা মান যে আমি নিয়ে আসতে পারি হুম তিনের থেকে আমি মনে করুন এখানে সামেশনের মানটা এমন একটা মান আনবো যেটা সেটা কি তিনের থেকে বড় এবং কত থেকে ছোট হবে দ্বিগুণ সরি এখানে থ্রি ইন্টু টু এর থেকে ছোট একটা মানের মধ্যে আমি জানতে পারি তাহলে আমি কি কখনো কখনো তিন দিয়ে এই মানটাকে ভাগ করতে পারবো এই মানটাকে তো এই মানটা এটা মানে কি এটা মানে হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে তো চার এবং কে আমি যদি কখনো কি এই তিন দেখি কখনো ভাগ করতে পারবো তো সামেশনের মানটা আমি এখানে চার এবং পাঁচের মধ্যে আনতে চাই তাহলে না আনতে যদি পারি তাহলে কি আমরা কখনো কি ওই মানে এই সিকোয়েন্সের মধ্যে যতগুলো ভ্যালু আছে সেগুলোকে আমি ভাগ করতে পারবো কি না কিন্তু মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম আমাদের এখানে যতগুলো এলিমেন্ট নিব ধরুন আমাদের যে চারটে এলিমেন্ট হয় আমি করবো কি পাঁচ থেকে শুরু করে পাঁচ ছয় এবং সাত এই এই ভ্যালুগুলোর মধ্যে আমি এখানে ওই যে এর মধ্যে রাখতে যাব আর কি ওকে তো এর মধ্যে রাখতে চাইলে আমাদের এখানে একটাই টেকনিক এখানে সেই টেকনিকটা হচ্ছে যেমন এখানে এখানে পাঁচটা পাঁচটা এলিমেন্ট হবে হবে তো আমি যে ওয়ান তো এখন আপনি যে কোনো ভাবে যেকোনো সিকোয়েন্স নেন কারণ আমাদের কিন্তু এখানে যোগ ফল কখনো মানে পাশের মানে পাশ না সরি আমাদের যতগুলো ইন্ডেক্স হবে তাদের দ্বিগুণের কখনো ডাবল হবে না মানে অর্থাৎ এর মধ্যে থাকবে মানে হয় ওর সমানও হবে না এবং কি বলুন তো এখানে ওর ডাবলের সমানও হবে না মানে ডাবলের সমান ডাবলের সমান এবং ডাবল এবং ওর সমানের মধ্য থাকবে আর কি ব্যাপারটা আমি একটু দেখাই ধরুন আমি এখানে দুইটি ইন্ডেক্স এক এবং দুই তো এক এবং দুই জন্য আমাদের এলিমেন্ট কত টু এবং মানে যোগফল কত তিন তিনকে আমি কি কখনো দুই দিয়ে কি ভাগ করতে পারবো এ কিন্তু আমি কখনো ভাগ করতে পারবো না আবার আমি এখানে এক দুই তিন নেই তাহলে আমাদের এখানকার যোগফল কত এখানে এখানকার যোগফল হচ্ছে চার সরি চার এখানে চার যোগ ফল মানে ভাগ কত এখানে তিনটা এলিমেন্ট তিন দিয়ে ভাগ এটা কি আমি এটা কখনো ভাগ করতে কেটা না এই নিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আমি কি ছয় কি কখনো আহ চার দ্বারা কি আমি ভাগ করতে পারবো না মানে আমাদের এই যে আমি যদি মানটাকে প্রিন্ট করে দেয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আবার যে আমি সবটাকে যোগ করি তাহলে কত এখানে সাতটা হ্যাঁ সাতকে কখনো আমি কি দিয়ে ভাগ করতে পারবো না আমি কিন্তু পারবো না মানে ব্যাপারটা হচ্ছে আমি যে আমি এখানে অ্যারেটাকে এই এই র্যান্ডামলি আমি প্রিন্ট করে দিই যে ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে তাহলে আমাদের এখানে এদের সামেশনটা এমনভাবে হবে যাতে করে তাদের যে যোগ ফলটা হবে এই যোগফলটা ওই যে সিগুনসটা আমরা এখানে নেব ওই সিকুয়েন্সের যে এলিমেন্টগুলো হবে এলিমেন্টের সমানও হবে না যোগফলটা আবার কি বলুন তো এখানে ওর দ্বিগুণের সমানও হবে না তার মানে সমান এবং দ্বিগুণের মধ্যবর্তী হবে মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা হবে আর কি ওকে তো কোডটা খুবই সিম্পল জাস্ট আমাদের এখানে আচ্ছা এই যেটা তো আমার এখানে একটা প্রথমে একটা এন নিয়েছি তারপরে এটাকে স্ক্যান করছি মানে ইনপুট নিয়েছে কি দেন একটা আমি এখানে করছি কি এন পর্যন্ত সালে আমি করছি যখন ওয়ার্ড হয়েছে তখন আমি ওয়ান রাখছি বাকি সব কাজে টু রাখছি ওয়ান টু ওয়ান টু এইভাবে আর কি প্রিন্ট করে দিচ্ছি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন